আপনি আমাকে শিশুর মনের সবসময় আপনি পরিবর্তন। বলেন, আজকে একটু তবু করে বলছি, আজকে হঠাৎ করে কারণ তুমি বলাই মাইকে। কেমন যেন কানে লাগছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। জীবনের গল্পের এই বিশেষ পর্বে আপনাদের, তোমাদের দুজনকে আসলে স্বাগতম জানাচ্ছি। আমার খুব প্রিয় দুজন মানুষ, ন্যান্সি এবং মাহিয়া। মাহি, তুমি অনেকদিন ধরে ঘরে আছো, তোমার এই সময়ে আপনি আমাকে শিশুর মনের সবসময় আপনি পরিবর্তন। বলেন, আজকে একটু তুমি করে বলছি, আজকে হঠাৎ করে কারণ তুমি বলাই মাহিকে। কেমন যেন কানে লাগছে। আচ্ছা, আমি কি আপনি করে বলবো? আমি আসলে আপনার কাছ থেকে আপনি শুনে অভ্যস্ত, তুমিটাতে আমার আচ্ছা মনে হয় আমরা অভ্যস্ত হলে তারপর কথা বললে ভালো। আচ্ছা, আমি আমি আপনি করে বলছি, আসলে যেভাবে কমফোর্ট হয় সেভাবেই বলবো। আমি কথা যখন অনেক বলে ফেলি তখন তো আসলে আপনি তুমি খেয়াল থাকে না, সো আই এম সরি ফর দ্যাট। একটা কারণ আছে, কারণ ন্যান্সি কিন্তু একটু একটু কনজারভেটিভ আমি যতটুকু জানি, যে ও একটু আড়ালে থাকতে, একটু নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। আবার কেউ যদি হঠাৎ করে আপনি থেকে তুমি বলে ফেলে, তাকে অনস্ক্রিনে অপমান করে ফেলে, যেমন আমাকে করলো। না এখন বিষয়টা আমি ভয় না পাচ্ছি, আমি বিষয়টা মাহি তোমাকে কি মানে আপনি করে ডাকা উচিত, কারণ বিখ্যাত নায়িকা তো। না, আমি আমি জানি আমাকে আপনি করে শুরু করলেও তুমি মাঝখানে যে তুমি বলে ফেলবা, সো দরকার নাই। না আচ্ছা দেখেন ঠিক জয় আছে, ভাই, আমি একটু বলে নিই বিষয়টা না হচ্ছে, এটা আমরা নিয়ে আর যেহেতু না আজকে, বলাটাই ভালো হবে, কারণ হচ্ছে কি, এটা নিয়ে বললে আমার আমাকে পচানো হবে। আমি না এমনিতেই না তো পোস্তে আমি পোস্তে আপনা আমি পোস্তে আপনাকে পোস্তে গলে গেছি, আর কত পচাপচি হবে না বলেন। না আমি কিন্তু সো ভিউয়ার্স, পরবর্তীতে এরকম আরো মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।